শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক কমলকুমার মজুমদার জন্ম ষোলোই নভেম্বর উনিশশো চোদ্দ মৃত্যু নয়ই ফেব্রুয়ারি বাংলা কথা সাহিত্যে তিনি অন্যতম স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত তার উল্লেখিত রচনাবলীর মধ্যে অন্যতম অন্তর্জলি যাত্রা গোলাপ সুন্দরী অনিলা সরণে শ্যাম নৌকা সুহাসিনীর পমেটন পিঞ্জরে বসিয়া সুখ ও খেলার প্রতিভা ব্যক্তিগত জীবনে তিনি একাধারে বিভিন্ন কর্মের সাথে যুক্ত ছিলেন বাংলা সরকারের জনগণনা বিভাগ গ্রামীণ শিল্প ও কারুশিল্প ললিতকলা একাডেমি এবং সাউথ পয়েন্ট স্কুলে এছাড়াও তিনি ছবি নাটক কাঠের কাজ ছোটদের আঁকা শেখানো ব্যাল পরিকল্পনা চিত্রনাট্য ইত্যাদি রচনা করেন বিভিন্ন পত্রিকায় তার লেখা সম্পাদনা প্রকাশিত হয় উনিশশো সালে তার প্রথম গ্রন্থ অন্তর্জলী যাত্রা প্রকাশিত হয় উনিশশো সালে দ্বিতীয় গ্রন্থ নিম অন্নপূর্ণা প্রকাশিত হয় পরবর্তী গ্রন্থাবলির মধ্যে অন্যতম গল্প সংগ্রহ পিঞ্জরে বসিয়া সুখ খেলার প্রতিভা ও দানসা ফকির কমল কুমার মজুমদার রচিত বিখ্যাত রচনাগুলির মধ্যে অন্যতম একটি ছোট গল্প হলো মতিলাল পাদরি শুরু হচ্ছে কমলকুমার কুমার মজুমদার রচিত অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প মতিলাল পাদরি হাসতোয়া শালকাঠের ক্রুষ্টি বহু দূর থেকে দেখা যায় দূর নিম্নার টিলা থেকে দূর সাগর ভাঙার উদরাই থেকে এবং আরও আরও অনেক গোয়াল বাথান গ্রাম থেকে দেখা যায় এ কারণে যে গির্জাটি কষা হাদা জমির উচ্চে অবস্থিত প্রতি প্রাচীন জ্যামিতিক চিহ্ন নীল আকাশের মধ্যে কি চাঁদের আলোয় অথবা হুন সূর্যের দাপটে সমানে বিস্ময়কর এবং শান্ত কঠিন জ্যামিতিক চিহ্নের মধ্যে এত বেদনা অটুট হয়ে থাকে তা কে জেনেছিল যে বেদনার ভার প্রাণের মাধুর্য চিরকালই বইবে শাড়ির ফাঁকে বিলাতি কোড়ের মতো ছোট্ট গির্জাঘর বা দেওয়াল যথাযথ পরিষ্কার করে নিকানো তবুও আঙুলের বাহাদুরি লাল হয়ে আছে বাসে শতরঞ্জ করা জানলা ঘরে মেঝে বিশুদ্ধ এক কোণে অনেক মাদুর জড়ানো রবিবারের অথবা স্মরণীয় কোনো দিবসে সবগুলি পাতা হয় সম্মুখে পবিত্রতার ছবি নিম্নে লম্বা টেবিলে অনেক রঙিন বাতি ধূপদান ইতস্তত ফুল বিক্ষিপ্ত এর পাশেই মাটি থেকে ওঠা অল্টার নিখুঁত কারু নিপুণতা গির্জার দুপাশে সবুজ মাঠ যা এখানে অসম্ভব ফুলের মাধা কারির ফুলের মাধা কেয়ারি করা কেনা গাছ একান্তে একটি ঘন্টা ল্যাটকা এর গা বেয়ে পাক দিয়ে ওঠা সবুজতা ফুলের মাধা কেয়ারি করা কেনা গাছ একান্তে একটি ঘন্টা ল্যাটকা এর গা বেয়ে পাক দিয়ে ওঠা উপরিস্থিত ঘন্টার দড়িটি অনেক নিচে বাধা বহু যোজন খরজমির জমির মধ্যে এইটুকুই নয়ন অভিরাম হরিত শোভা মতিলাল পাত্রী অনেক পরিশ্রমী এইটুকু আনতে সক্ষম হয়েছিলেন এখানে লোকে সন্তর্পণে পা দিত হয় তাই সব বিচলিত পদে কাপড় সামলে গির্জায় আসত মতিলাল সত্যিই বড় পুণ্যের স্থান করে রেখেছেন পাশের কুয়া থেকে বাগান ভাসিয়ে নিত্য জল দেওয়া হয় কেউ না আসলে এই বয়সে তিনি নিজেই জল দেন ওপাশের পাশের আর একটু নিচু জায়গা যেখানে কিছু পাতাবাহার কিছু কুরুশ আর মাঝে মাঝে অনুচ্চ বেদি বেদির ওপরে লাল পাতার ক্রুশ একমাত্র মতিলাল পাত্রির মায়ের কবরে কাঠাল কাঠের ক্রুশ ছিল আত্মার শান্তিময় ক্রূর বিবেচিত হলেও পাখিরা কখনো পরশ খঞ্জনা অথবা চীনা বুলবুল এছাড়া কাক চিল সেখানে বসত প্রথম প্রথম মতিলালের খারাপ লাগত তিনি ভেবেছিলেন একটা কাকতারুযা করবই ভেবেছিলেন একটা কাক তারুয়া করব যাতে কাক চিল না আসে তারপর ভেবেছিলেন সেটা বড় খারাপ দেখাবে পরে ফুললকে জিজ্ঞাসা করলেন সে বললে একটা গুলতি করে মেরে তাড়াব পেয়ারার ডাল দিয়ে গুলতি করবার সময় মনে হল এটা ঠিক সম্মত কাজ নয় যদি লাগে পাখিদের তিনি সত্যিই দুঃখ পেয়েছিলেন ফলত গুলতি স্থগিত রইল মতিলারে চাইবার কিছুই ছিল না শান্তি নয় কিছু নয় বিচারের ভীতি তার কোনো ক্রমেই ছিল না শুধুমাত্র একটি আশা পূর্ণাঙ্গ খ্রিস্টান পুরো খ্রিস্টান বলতে অর্থাৎ কথাটার মধ্যে বহু পুরাতন প্রেমের অনুভব ছিল অনুতাপ নয় তাই পাশাপাশি পাঁচ দশ মৌজার এমন কোনো স্থান নেই যেখানে দাঁড়িয়ে তিনি একথা না ভেবেছেন সুদীর্ঘ কৃচ্ছ ক্লিষ্ট মানুষটির ছায়া কোথায় না পড়েছে দীর্ঘ শালবল্লা থেকে তার দেহটা যেন কুঁদে তোলা মাথার প্রথমেই টাক তারপর লম্বা চুলগুলো কাঁধে এসে পড়েছে কানে গলায় ময়লা স্তর পরনে অতি পুরাতন কালো শতচ্ছিন্ন আং রাখা খ্রিস্টান হবার বাসনা নিয়ে টিলা থেকে আর একটিলায় বহুবার পার হয়েছেন প্রার্থনা করেছেন গির্জা ঘরের বহু দূরে তার খোঁড়ো চালা বারান্দায় ইজি চেয়ার মনে হয় বসলেই পড়ে যাবে সকালে এখানে বসে যখন মানুষ জীব দেখেন চোখ দেখেন নারী ধরে অনেকক্ষণ কাটে তখন আরতরা আর এক ঐশ্বর্যের স্বাদ পায় সভ্যতার দিকে এগিয়ে আসে কেউ জলচৌকিতে বসে নীতিবিচার শোনে বিশ্বাসের কথা শোনে তাদের রক্তস্থিরতা লাভ করে সামনে ছোট বাগানে যখন গীত সংহিতার হাতে পায়চারি করে তার লতার অগ্রভাগের মতো দেহটা কি যেন জড়িয়ে ধরতে চায় তখনই দেখা যাবে দূরে বসে কোনো বুড়ি তার ডালপালার ঝোপটা পাশে রেখে তার ডালপালার বোঝাটা পাশে রেখে বসে বসে কিছু পুণ্যের পথের হদিস আশা করে আর তিনি এই উধাও হাহা করা ফাঁকের মধ্যে একটি পুরাতন ক্রিশ্চান কিছু কিছু বলেন এখন আষাঢ় মাস ভারী ঝড় ভারী জল কামাশক্ত আলিঙ্গনের মধ্যেও দুস্তর পারাপার সৃষ্টি হয়েছে ক্রমাগত রেখা ঘোর কৃষ্ণময়ী রাত্রি কক্ষস্থিত লন্ঠনের শিখা পর্যন্ত কাঁপছে মতিলাল তক্তপোষে বাইবেল খোলা তবু তার কানটা যেন কোথায় ছিল মতিলাল টেবিল স্থিত আলোর দিকে চাইলেন ওপরেই তার ছবি সেখানে একবার নজর পড়ল সেখানে একবার নজর পড়ল কিছু হয়তো বলেও ছিলেন এমন সময় মাথায় একটা পেকা দিয়ে ভুলুয়া এসে দাঁড়ালো ইচ্ছা করে বেশি কেঁপে বললে সেখানে একবার নজর পড়ল কিছু হয়তো বলেও ছিলেন এমন সময় মাথায় একটা পেকা দিয়ে ভুলুয়া এসে দাঁড়াল ইচ্ছা করে বেশি কেঁপে বললে যেমনি বরখা কি এবার ঠান্ডা গো মতিলাল কান খাড়া করে অন্য কিছু তখনও শুনছিলেন একবার ভুলুয়ার দিকে চেয়ে পরে খোলা দরজার বিদ্যুৎ পেরিত অন্ধকারের দিকে তাকালেন কি বরখা গো খাবেন না কি ও ওরে তো ডাকছে কেন রে ও বেটা ভাই পাজি গো বেড়াল টেরাল দেখেছে মনে হয় মারবো এক ঠেঙ্গা একবার ভুকিয়া টর্চ ফেলে দেখ না রে তুমি দেখো গা আমার ভাত দেখ আমি গাই যাই তুমি দেখো গো আমার ভাত পূর্বেক আমি জায়গা ভুলোয়ার জবাব রুক্ষ নয় পাদরি যেন এদের মা পাদি কোমরের দইটা একটু এঁটে খরম পায়ে বাইরের বারান্দায় এলেন বিদ্যুতের আলোয় দেখা গেল কুকুরটা গির্জা ঘরের দিকে ছুটে ছুটে যাচ্ছে আর আসছে টর্চ কিন্তু আলো ধিমিয়ে আছে শুধুমাত্র বৃষ্টির দড়ি দড়ি রেখাই স্পষ্ট হল গির্জা ঘরের আলোর রেশ এখান থেকে স্পষ্ট শুধু দরজা পড়ার আওয়াজ আসছে পাদ্রি ঘরে এসে কি ভাবলেন তারপর ছাতি নিয়ে কোনো মতে ঝোড়ো হাওয়া এবং জলের সঙ্গে যুদ্ধ করতে করতে এগিয়ে গির্জার জানলার ফাঁক দিয়ে উগিয়ে মেরে দেখতে চেষ্টা করলেন পবিত্রতার ছবিটা একটু দুলছে নিম্নে সেজের বাতির শিখা উপদ্রুত ও ওপাশে ঝিম লণ্ঠনের ভীত আলো মেঘ গর্জন বৃষ্টি ঝোড়ো হাওয়া দরজা পড়া শব্দের মধ্যেও তিনি অস্থির গোঙানির আওয়াজ শুনলেন জানলার বসানি মুখ রেখে দেখতে গিয়ে গাল তার খসে গিয়েছিল কিছুটা সেজের লণ্ঠনের বিশেষত বিদ্যুতের আলোয় দেখা গেল একটি সাঁওতালি সদৃশ্য স্ত্রীলোক যার কর্দমাক্ত হাত দুটি মাটির সঙ্গে এঁটে আছে পাদুখানিও কর্দমাক্ত এবং দুই দিকে বিভক্ত বিস্তৃত হস্ত পদদয়ের মধ্যে বিবস্ত্র দশাশয়ী দেহটাকে কিসের সঙ্গে যেন বা লড়তে গিয়ে কোনো এক বেদনায় সেতুর মতো বক্র হয়ে উঠেছে এক কোণে একটি কাপুর বিরক্তিকর ভাবে বসা মুরগির মতো ফুলে ফুলে উঠছে তার মুখের দুপাশে কষ আর মুখের দুপাশে কষ আর অসম্ভব গোঙানি প্রাকৃতিক শব্দ ভেদ করে সমস্ত স্মৃতিকে ছাপিয়ে জিগির দিয়ে ওঠে এইটুকু তিনি বুঝেছিলেন যে মৃত্যুর গোঙা নিয়ে নয় এক অন্য পুরুষেই বেদনার কাছে না তবু হলকর্ষণের শব্দে যেমন আনন্দ থাকে এখানে সেটুকু ছিল এখানে লতাপাতা জল ঝড় মাটি পাথর সকল কিছু এমনকি জরতার গুঁড়ো রহস্য ব্যক্ত হয়েছিল কুকুরটিও জানলায় পা দিয়ে উঠতে চাইছিল মতিলাল পাদ্রি তাকে সরিয়ে কোনো এপাশের এ গির্জাঘরের দরজার সম্মুখে এসে দাঁড়ালেন কালো দরজাটা হরাশ করে খুলে নড়তে লাগলো ঘোর জলেও তার কি এক সত্য দর্শনে বিব্রত রোমাঞ্চিত হয়ে উঠল বিরাট পাহাড় ধসে যাওয়ার যে গম্ভীর বজ্র ব্যাপার প্রকাণ্ড প্রমত্ত সমুদ্রের দেহের ছোট্ট নদীতে ঢকে পাড়ার যে প্রলয় অমুখ ব্যাপার তার থেকে ঢের ঢের বেশি এই দৃশ্য চন্দ্র সূর্য তারকা নেই শুধু প্রসিদ্ধ রক্তের জোয়ারের উত্তাল অলৌকিক শব্দ যে রক্ত স্তিমিত আলোয় বিদ্যুৎ এমন কি কারোর পরিবর্তে অধিক লাল মাংসল বীজ বিদীর্ণ করে ফেটে ছিঁড়ে অন্ধকার বিরোধী একটি হাতিয়ার আসছে অথবা ধরা যাক আর একটি বৃক্ষ যে বাসা দেবে ছায়া দেবে বৃষ্টি আনবে অথবা শুধুমাত্র সন্দেহের পিণ্ড যা অজস্র আখছার এ পিণ্ড আর একটি দরজা আবার পড়ল আবার খুলে গেল সম্মুখে পবিত্রতার ছবি নিম্নে আধ অন্ধকারে বিদ্যুৎ পীড়িত এই রমণী যাকে প্রথম দর্শনে মনে হয়েছিল অখণ্ড আকাশের শরতের লঘু মেঘ যা হঠাৎ গির্জা থানে ঢুকে পড়েছে পাতড়ি বড় বড় চোখে শুধু চেয়েই রইলেন হাত থেকে ছাতাটা তার পড়ে গিয়েছিল সেটাকে ধরবার ক্ষীণ চেষ্টার ভদ্রতা মাত্র করেছিলেন ফলে শরীরটা তার বক্র হয়েছিল ছাতা এখন ক্ষিপ্ত হয়ে ঘুরতে ঘুরতে কাছে ছোপে গিয়ে নড়তে লাগলো কুকুরটা ততক্ষণ দৌড়ে গিয়েছিল মতিলাল পাত্রী এখনও দরজায় বিমুড় হাত দুটি আপনা থেকেই নমস্কারে পরিণত সেখানে একটি নীল সঙ্গীহীন শূন্যতার মধ্যে আরবি তাবুর হিজেবিজি একটি গভীরতা এ নমস্কার তার স্বভাববশতই এসেছিল অন্য কিছু নয় এ সময় তার সম্বিত ফিরে এলো জল আংরাঙা বেয়ে হু করে পড়ছে দড়িটা একবার নেংড়ে লাভ দিয়ে ওঠে তিনি ছুটলেন যা সত্যিই তার পক্ষে অসম্ভব একে আংরাঙা বৃষ্টিতে জগদ্দল এবং দেহ বৃদ্ধ রুগ্ন তবু কবরখানার ভেতর দিয়ে এঁকে বেঁকে নিচে ক্ষেতের আলের ওপর দিয়ে বিঘে এক জমি পার হলেন বেড়া ধরে দাঁড়াতেই কুকুর খেউ ঘেউ করে উঠল তিনি হাঁপাতে হাঁপাতে ডাকলেন ফুলল 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 ঘরের দাওয়াতেই ছিল তাকে দেখে প্যাকা মাথায় দিয়ে দৌড়ে এসে বললে কি গো বাবা ওরে গির্জে ঘরকে কি গো ভয়ানক তারকা ব্যাপার গো বুঝতে পারলাম সে কি গো একটু দম নিয়ে আর একদমই সবকিছু বর্ণনা দিয়ে চোখ বড় করে ফুললের দিকে তাকালেন ফুলল চোখ বড় করে বললে তবে মাগে বিয়েবে নাকি বিয়েছে নাকি বাবা বলি নিজের মাথার পেকা পাদ্রির মাথায় দিয়ে দৌড়ে গিয়ে দাওয়া থেকে এক পেঁকা মাথায় দিয়ে এলো পাদি বেড়া ধরে বেপু ধুমান বিদ্যুতের আলো পড়ল চোখ বড় বড় করে বললেন তাহলে এখন কি সব বলে আস গির্জা পাতরি জোর করে বেড়া ধরে বললেন তাহলে অসম্ভব লজ্জিত ভীত এ যেন তার নিজেরই দোষ তাহলে আর কি বিনা হাড়িকে ডাকিগা বলি সে অন্ধকারময় শোধ বাওয়া রাস্তা দিয়ে ছুটল পাদ্রিও পেকাটা এক হাত দিয়ে চেপে তার পিছু নিলেন কুকুরগুলো তাদের কাছে ছুটে আসছে তারা হেই হেই করে তারা দিয়ে এগিয়ে চলেছে আর ফুলল মাঝে মাঝে হাঁকছে কি আ? বিনার বাড়ি বিদ্যুতে পৃষ্ঠ হল যে দাওয়ায় বসে বিনা তামাক খাচ্ছে প্রথমে ফুলল এসে দাওয়ার খুঁটি ধরতে দেহটা তুলে গেল মাথাটা নিচু করে সকল কথা বললে এমন সময় পাত্রী হইলেন কথা কথাকটা শুনেই বিনা দাঁড়িয়ে উঠল চালে গোজা কয়েকটা বাঁশের অস্ত্র নিয়ে দরজায় শিকল তুলে দিয়ে পেঁকা মাথায় দিলে তিনজনই খড় পায় পাঁচের মাথা থেকে কখন যে পেঁকা উড়ে গেছে তা তার খেয়াল থাকলেও ভাববার সময় ছিল না গির্জা ঘরের সামনেই কুকুরটা পরিত্রা যাচ্ছে তাদের দেখে ল্যাস নাড়তে লাগলো বিনা করছেঁচা জলে অস্তরগুলো ধুতে ধুতে বললে মেনসে উঁকি মারছিস কেন সরম নাই মারবো এক লাথি বলে লাথি ছড়লে ফুলার লজ্জায় দরজার একপাশে দাঁড়াল পাদ্রি দাড়ি নিয়ে মুখ মুস্তি লাগলেন বিনা বাঁশের অস্তর থেকে জল ছাড়তে ছাড়তে বললে এক হলে আগা লিয়ে শোগা আর একটা লন্ঠন তরপা তরপা খড় গরম জল বিনা অস্তরগুলো মাথায় ঠেকিয়ে দুগ্গা দুগ্গা মা ষষ্ঠী বলে গির্জে ঘরের এদিক ওদিক চেয়ে দেওয়াল ঘেসে এসে দূরের কাপড়টা তুলে অস্ত্র মুস্তে মুছতে সেই বিরাট স্ত্রী লোকটার দিকে তাকালো এখন বিদ্যুতে মুক্তা দেখা যায় হাওয়ায় চুল মুখে উড়ে খেলা করে বিনা করে কি বলতে বলতে তিনবার তাকে প্রদক্ষিণ করে অস্তর হাতে নিয়ে মেয়েটিকে গড় করে প্রস্তুত হল হোলায় আগুন লণ্ঠন খড় নিয়ে এসে ফুলাল দাঁড়িয়ে অন্যদিকে মুখ করে বললে আনছি গো চোখ বন্ধ করে দুয়ার দিয়ে ঠেলে দাও হে দিয়ে দরজাশালাকে চেপে ধরো জিনিসপত্র নিয়ে ভুলল আর পাত্রী দরজার কড়া ধরে সিঁড়িতে বসলেন ভুলুয়া এসে উঁকি মারতে চেষ্টা করেছিল কিন্তু পাতড়ি তাকে শুধু বললেন ভুলুয়া আচ্ছা দুটা পেঁয়াজ পুড়াইয়া এসে দেখব গু বলে সে কোনো চলে গেল দুজনে কড়া ধরে নির্বাক দরজায় ঝোড়ো হাওয়ার দাপট ওরা এক একটি কড়া জোর করে ধরে বসে অনন্তর ক্রন্দনের শব্দ ঝোড়ো হাওয়ায় বা চাপা কভু হয় এই ক্রন্দনের শব্দে কালো মেঘবন্ধ আকাশে বক উড়ে যাওয়া ছবি অথবা নীল দিব্য আকাশে পায়রার কথায় বারবার করে পাত্রীর মনে হয়েছিল মেরুদণ্ড শুধু খাড়া হয়ে ওঠার আকাঙ্ক্ষায় ছিল না একটু আলো ছিল সুতরাং পাত্রীর দেহ রোমাঞ্চিত হয়ে ওঠে হঠাৎ আবার মেঘ বিদ্যুৎ খেলে গেল বিকট শব্দ প্রকম্পিত হয়ে আর এক স্তব্ধতার সূচনা করলে এবং পরক্ষণে বিনা চৌকিদারি আওয়াজ হে হো বেটা ছাড়া সেইলা হে কথাটা যেন দূর ঊর্ধ্ব থেকে ক্রমে নামল দুইজনে মুখ চাচাই করলে ফুলাল পাত্রী বাবার দিকে চেয়ে সে কিছু শোনবার আশা করেছিল তারপর হিহি করে হেসে পড়লে হি ব্যাটা ছানা পাদ্রি হাত আস্তে করা থেকে খসে গিয়েছিল ফুলাল খপ করে সেই পাল্লার কড়াটা ধরে ফেলল পাদরি হাঁটুর ওপর কনুয়ে ঠেস রেখে গালে হাত চেপে গভীরভাবে কিছু ভাবতে মনস্থ করলেন বুড়ো মানুষ পরিশ্রম হয়েছিল গাড়িটা আঙুল দিয়ে খেলাতে খেলাতে আপন মনে বললেন কি বললে হে যদিও স্পষ্টই তিনি শুনেছিলেন তবু সুনিশ্চিত হওয়ায় যেন প্রয়োজন ছিল ফুললের ঠোঁট নড়ল কিন্তু শব্দ হল না কান্নার শব্দ ঝড়কে দাবিয়ে উঠতে চায় বিশাল অজর প্রকৃতিকে ভীত করতেও চাইছে আর রোমাঞ্চিত পাত্রী কেমন যেন বিস্ময়ে অভিভূত হয়ে আছেন এঘর রাত্রি এ কি অসম্ভব কাণ্ড এত জায়গা থাকতে এই গির্জাঘরে তার বিস্ময় মনের মধ্যে কি এক অর্থ খুঁজে পেতে চেয়েছিল তাকে চঞ্চল করে তুলেছিল শিশুর কান্নার পেছনের অর্থ যে মন খোঁজে সেই মন দিয়ে পাদ্রী কি এক অর্থ খুঁজতে চাইলেন ক্রমে বৃদ্ধ পাদ্রীর ভাবান্তর হল বৃষ্টির মধ্যে ধীরে ধীরে বাগানে এসে জলের ওপরেই হাঁটু কেড়ে বসলেন করজোরে শুধু বলেছিলেন প্রভু এই প্রার্থনা অসহায় মানুষের বোকামির জন্য নয় বিকারের জন্য নয় বহুদিন পর এ প্রার্থনায় প্রশ্ন ছিল হতবাক বিমূর চিত্তের প্রশ্ন এই মেঘ ঘটা ত্রস্ত রাত্রে বিদ্যুতে জনসাধারণ ভীত পৃথিবী গুহাবধ ধর্ষিত ক্ষিপ্ত হারমানা বনরাজি এ হেন সময়ে এদিন দুস্থ গির্জা ঘরে কে জন্মালো খরধার বৃষ্টিতে তার দেহ বিধ্বস্ত হয়ে উঠেছিল সহসা তিনি যেন এক বর্ণছড়া দেখেছিলেন অন্য কিছু নয় অনন্তর তার মনে হল যে এ যাবৎকাল তিনি এই প্রতীক্ষায় ছিলেন তার যে অবশেষে এই তার পবিত্র পুরস্কার এল ফুলল পোকার মতোই অবাক হয়ে পাত্রীকে লক্ষ্য করছিল অন্যমনা হওয়ার জন্য হাত আলগা হওয়ার কারণে দরজা বশ মানছিল না খুলে যেতে চাইছিল সে সজোরে টেনে রেখে তারস্বরে হাঁকলে খ্যাপা হয়েছে হে ভেতর থেকে বিনা দরজা টানতেই ফুলল কোনো ক্রমে হাত ছাড়িয়ে নিলে বিনা গম্ভীর স্বরে বললে যাও গা একটা জায়গা নিয়ে এসো গা ফুল ফেলবো কুদালি আনবি হে তারপর বললে একটা চুটা দে ফুলল আপনার ট্যাগ থেকে অগত্যা একটা চুটা বের করে তার সামনে তুলে ধরলে বিনাহারি তার অসুচি হাত চাল ছেঁচা জলে ধুয়ে হাত ছেড়ে চুটাটা নিয়ে কিছুক্ষণের জন্য অন্তর্হিত হল ফুলল বিনার হুকুমটা ভালো করে জেনে নেবার জন্য দাঁড়িয়েছিল ছিল বিনা এসে সিঁড়িতে দাঁড়িয়ে আঁচল দিয়ে কড়া দুটোকে কবজা করে আরামে চুটাতে টান দিয়ে ফুললকে বুঝিয়ে দিলে ফুলল ব্যাঙ্গের মতো থপথপ করে প্রয়োজনীয় জিনিসগুলি আনতে চলে গিয়েছে চুটার ধোঁয়া ছেড়ে বিনা তার অল্প চোখ দুটি মিটমিট করে হাঁকল আহে হে পাত্রী বিদ্যুতের আলোয় দেখা যায় পাত্রী তখনও প্রার্থনায় স্থির প্রাচীন কোনো দিনের মধ্যে তার স্থূল অশরীরী দেহ চলে গিয়েছিল যে মাটিতে প্রথম প্রচার হয়েছিল আর একজনের কথা তার মনে হয় যিনি নিজের অস্থি দিয়ে মানুষের মনে সবুজতা এনেছিলেন আহে হে পাত্রি বিনা তাকে এই পরিবেশে আনতে গিয়ে গলার স্বর কাঁপিয়ে তুললে পাদ্রী অসম্ভব উদ্দীপনা হলো সংসার চিরদিনই শুদ্ধ পবিত্র এ কথা তার কোন ক্রমেই বিশ্বাস হয়নি আজ আরো দৃঢ় হয়েছে ছপ ছপ শব্দ করে দরজার মুখোমুখি এসে দাঁড়ালেন তিনি বিনা চুটাতে জম্পেশ টান দিয়ে বললে খাড়াও গো ছানা দেখবে কি গো এক টেকা ধামা ছেই লাহে গতর কি বা রাজপুত্তুল গো হে হে রাজপুত্তুল বলে তার অল্প চোখ দুটি ঘুরাতে লাগল এমতো সময় ফুলল পিঠটা বাঁকিয়ে মাথা নিচু করে ছোটা পায়ে এসে দাঁড়াল তাকে দেখেই বিনা বলল বুড়া মাথা খাইছ কি হে এটুকু হোলায় মাটি তুলতে লাগব হে বড় ঠেকা নিয়ে এসো গা ফুলল বললে দোষালি একবারে বলবি তো বলে চলে গেল পাত্রীর চোখ যদিও এদের দিকে ছিল কিন্তু কোথায় যেন তিনি ছিলেন ঠোঁট অনবরত পটপট করে মন্ত্র শব্দে কাঁপছে ইতিমধ্যে ফুলল ফিরে এলো বিনা চুটাটা নিবিয়ে কানে গুঁজে সরঞ্জাম নিয়ে ভেতরে গেল বিনা কোনো মতে প্রসূতিকে এক শুইয়েছে এখন ঘরের ডাইয়ের ওপর ছেলেটি ক্রমাগত কাঁদছে সে আস্তে আস্তে কোদাল দিয়ে নোংরা মাটি তুলে হেলাই এবং ঠেকাতে ভরে এক হাতে হেলা অন্য হাতে ঠেকা নিয়ে দরজায় লাথি মারতেই তারা দরজা খুলে দিলে তারা দুজনেই অন্যদিকে মুখ করেছিল বিনা সিঁড়িতে দাঁড়িয়ে হেসে বললে লাউগো ঘরকে দেবতা আনলাম একটা পিতবার কাপড় দিও গো লাউ হে পদ্ম দেখো বলে এই বৃষ্টির মধ্যে মাথা দুলাতে দুলাতে অনেক দূরে চলে গেল সেখান থেকে বললে বিটি ছানা মাগিটা নাই বিনার ঘরকে দেবতা আল্লাম কথাটা পাত্রিকে এক অনৈসর্গিক আলোর মধ্যে নিয়ে গিয়েছিল দুজনে কি করা উচিত তা ভেবে হাতে একজনা দুটি দরজা হাট করে খুলে অবাক হয়ে চেয়ে রইল অদ্ভুত নাটকীয় কল্পিত ভঙ্গি দুজনার মতিলাল সদ্য গোলাপি স্পন্দন দেখে হতবাক হয়েছিলেন একথা সত্য কিন্তু বিস্মিত হননি আরো কিছু দূরে একটি মেঘতুল্য স্ত্রীলোক আর তারই সম্মুখে বিনার কথা মতোই এক ধামা দেব শিশু সুন্দর একটি গন্ধ অনুভব করেছিলেন আর একটু উপরে চাথালে তিনি উঠে গেলেন সেখানে বসেই করজোড়ে অনিমেষ নয়নে চেয়ে একটু হাসলেন এই হাসি মানুষের প্রার্থনায় দেখা দেয় ফুলল খুব গম্ভীরভাবে বললেও সব তো হল এখন ওই বিটিছানার ঘর কোথা গো মতিলাল সে কথা শুনেও তখনও জল ভরা চোখে শিশুর দিকে চেয়ে কতবার ইতিমধ্যে দরজা পড়ল এবং খুলে গেল ফুলাল নিশ্চিত হবার জন্য বললে বাপের ছেইলা কেমন তোমার কি মনে লয় পাদ্রি কঠিন ভাবে তার দিকে চেয়ে বললেন ফুলাল উচ্চারণে একটা ধমক ছিল অসম্ভব কণ্ঠস্বর তথাপি তার যে দাঁত আছে একথা প্রমাণের থেকে বেশি করেছিল হিতকর সভ্যতা জ্ঞান এখানকার লোকে পাদ্রিকে ঠেঙ্গা বালক ছাড়া অন্য কিছু ভাবে না এমনকি তাদের ধারণা ওকে সহজেই কোলে নেওয়া যেতে পারে সুতরাং ফুলল এই ধমকে বেয়াকুব হয়েছিল তবু সে দমল না জীবটা ঠোঁটে বলিয়ে মাথায় ঝিক দিয়ে বললে বেগর কি বললাম গো না কথাটাই পারলাম কুহক রহস্য নাই মতিলাল নিজের ভিজে মাথাটা ঝাঁকি দিয়ে ইশারা করে বললেন পরে তুমি বলছ বটে চুপ করব বটে তুমি এসবের কি বুঝো পাদ্রী মানুষ বই তো অন্য লোক হাটঘাট জানো না গির্জাটা লষ্ট পতিত হল বিনা ঠিক খবর লিখ মতিলাল মাথা নাড়িয়ে অধৈর্য হয়ে বললেন ফোরল তুই জানিস না একে ওপরের দিকে তাকিয়ে একবার ধন্যবাদ দে মৃদুকলাই বলেই বললেন হরে যা ঝপঝপ করে আমার বাইবেলটা নিয়ে আয় আমি সব কথা ভুলছি হে পুরাল পরিশ্রান্ত হয়েছিল বাইবেলের কথা শুনি তার গা পাক দিয়ে উঠল যদিও সে খ্রিস্টান তবু বিরক্ত হল তুমি কি মরবে নাকি গো ছে এলা তো হলো এখন কাপড় ছাড়ুগা। গা কোথাকার কে লা ওঠো না না তুই লিআগা একটা লালটিন দূর বাপু একে ঝড় ঝাপটের রাত তার উপর শালা কোচে বারো এই হওয়ার হাঙ্গামা আবার বাইবেল কেনে তোমার কি ভীমরতি হয়েছে বাবা লি আয়গা যা ধন ফুলাল বাধ্য হল কিছুক্ষণ বাদে ফিরে এসে বাইবেলটা দিয়ে লালটিন দিয়ে অপেক্ষা করতে লাগল বাইবেলটি গ্রহণ করে পাত্রি বললেন লে লাল টিনটা তুলে ধর কথা মতো ফুলার লাল টিন তুলে ধরলে সঠিক পাতা খুলে দুবার দাড়িতে হাত বুলোতেই মন প্রস্তুত হল ঠোঁট কাঁপছে এবং সঙ্গে সঙ্গে বাক্যের অস্ফুট শব্দ এখন একটা গোবরে পোকা এসে পাতার উপর বসল লণ্ঠন হাতে ফুলল পাদ্রির ভক্তিভাবের দিকে তাকিয়ে টোকা মেরে সেটাকে ফেলে দিল পাদ্রি পাঠ শেষ করে বললেন আমিন তাড়াতাড়ি বললে আমিন বলে সে লণ্ঠনটা নামিয়ে রেখেই বললে শালি পাত্রি তার দিকে অসহায়ভাবে তাকালেন ফুলল একটু থতমত খেয়ে বললে না হেই দেখ আক্কেল কি বা ধোন কখন গেছে এখনো আসবার নাম নাই গো হেই আসছে গো কোথাকে গিয়েছিল গো শালি বলে বিনার ওপর নিজের বিরক্তি প্রকাশ করলে মরতে হে সোহাগ সফর করতে হে এবার পাত্রীর দিকে তাকিয়ে বললে পাত্রী বাবা তোমার লেগে আইলাম উয়াকে সালা ফুলল ঢ্যামনাকে বলো মান্য করতে কথা বলতে গো ব্যাঠা বেজাত খ্রিস্টান হে হে হাড়ি দেশ এ সময় ঠিক এমন ছেশ্রামীর জন্য পাত্রী প্রস্তুত ছিলেন না তার সত্যি বড় কষ্ট হচ্ছিল গর্তে মুখ রাখা খরগোশের মতোই তিনিও বারবার তার মুখ দেখে বেশ বুঝেছিল তিনি কষ্ট পাচ্ছেন বললে তোমার কিরে মায়েরে মদ খাই নাই দুটা ভাত নিয়ে এলাম রাত এঠেন থাকব আমি চুটা তামুক খাব এটা গির্জা ঘর বাপ এখানে নাই বা খেলি আমার কোঠায় আয় আমি আতুর ছাড়ি ঘন ঘন যাব সে কি গো তাছাড়া কোথাকার কুলশিল বেজানা থানা মৌজার ঠিকানা নাই তোমার এখানেতে বিহতে পারে তাতে দোষ নাই বা হে বা ভুলল বিনার এই উক্তি সমর্থন করে পাত্রীর দিকে তাকালো। কতকগুলো হীন নোংরা মাখা হাত যেন পাত্রীকে জড়াতে চাইল তিনি যেন আরও শুরু হয়ে গেলেন শুধুমাত্র অসহায় শব্দ করে বললেন বিনা চিনিস না গইয়াকে বিনা এতক্ষণ হাতের পুটুলিটা নামিয়ে রেখে পাত্রীর কথা শোনার থেকে বেশি উত্তর দেবার জন্য তৈরি ছিল যাত্রাই ঢঙে হাত দুটি তুলিয়ে বললে ওহো কত থানা হাট ঘুরলাম কখনো আগে দেখি নাই আর লিজে মাগিকে বললে ও আর কেউ নাই সে বিয়েতে পারে আর চুটা খেলেই দোষ আমি বলি এটা বড় খারাপ হলো গো ফুলল বললে পাদ্রি মুশকিলে পড়লেন এদের কথাবার্তা তার মনকে একটু মলিন করবার চেষ্টা করছিল একবার ভাবলেন বলি ছোট ছেলে আছে চুটা খাওয়া ঠিক নয় কিন্তু এ কথা বলার পূর্বেই তিনি বলে ফেললেন ওরে কে জন্মালো তোরা তা জানিস না এই লাও ফুলল বিনার দিকে চেয়ে হাসবার চেষ্টা করল বিনাতে এমনি ঢঙে বললে হে আমি খালাস করলাম নাড়ি কাটলাম যগ্ন নিলাম আর আমি জানি না তুমি বালকের মতো চেয়ে থেকে সেই একে বিশ্বাসের কথা পাদ্রী সরল মনে বললেন কে জন্মালো তা জানিস না হে বিনাহারি অত্যন্ত বাজি সে কোমরে হাত দিয়ে একপাক সখিনাজ নেচে বললে তোমার কথা শুনে না খুব নাচলাম এবার জাত হব ক্রিশ্চান হব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ